নমস্কার দর্শক বন্ধু, আমি আচার্য নকুলেশ্বর শাস্ত্রী। আমাদের এই অ্যাস্ট্রোস্পেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ 4 আগস্ট 2023 শুক্রবার, বাংলা 18ই শ্রাবণ 1430। আজকের গ্রহগত পজিশনগুলি হল, মেষ রাশির ঘরে রয়েছেন বৃহস্পতি এবং রাহু, কর্কট রাশির ঘরে রবি, সিংহ রাশির ঘরে রয়েছেন শুক্র, বুধ এবং মঙ্গল, তুলা রাশির ঘরে রয়েছেন কেতু এবং কুম্ভ রাশির ঘরে রয়েছেন শনি এবং চন্দ্র। এই যে গ্রহ নক্ষত্রের পজিশনটি আমি বললাম, সকাল 9টার গ্রহ নক্ষত্রের পজিশন। আজকের তিথি কৃষ্ণপক্ষের তৃতীয়া, বিকেল 5টা 26 মিনিট পর্যন্ত। আজকে রয়েছে শতভিষা নক্ষত্র, বেলা 12টা 10 মিনিট পর্যন্ত। আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন সব রাশি লগ্নের জন্যই ওভারঅল শুভ সময় এবং অশুভ সময়। আজকের দিনে রাহুকালের সময়টি হল সকাল 10টা 30 থেকে দুপুর 12টা পর্যন্ত, এবং আজকের দিনে এই সময় কোনো ধরনের শুভ কাজ আপনারা করবেন না। আজকের দিনের শুভ সময়গুলি হল সকাল 7টা 51 থেকে সকাল 10টা 23 মিনিট পর্যন্ত, তারপর দুপুর 12টা 53 থেকে দুপুর 2টা 36 মিনিট পর্যন্ত, তারপর বিকেল 4টা 17 থেকে সন্ধ্যা 6টা 15 মিনিট পর্যন্ত, তারপর আবার রাত 7টা 29 থেকে রাত 9টা পর্যন্ত, তারপর রাত 10টা 31 থেকে রাত 11টা 16 মিনিট পর্যন্ত। আজকের দিনের এই শুভ সময়গুলিতে যে কোনো ধরনের শুভ কাজ আপনারা কিন্তু করতে পারেন। সব রাশি লগ্নের জন্যই বলবো, আজকে যাত্রা মধ্যম প্রকার রয়েছে, পশ্চিমে নিষেধ। দুপুর 12টা 10 পর যাত্রা শুভ রয়েছে, কিন্তু পশ্চিমে এবং দক্ষিণে নিষেধ করা হচ্ছে। একটা কথা বলবো, চ্যানেলে যারা নতুন আছেন, আমার ভিডিও প্রথমবার দেখছেন, আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রোস্পেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি কারোর রাশি লগ্ন জানতে চান, অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে ডেট অফ বার্থ, বার্থ টাইম এবং বার্থ প্লেস অবশ্যই জানাবেন। এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে। মেষ রাশি, আজকে মেষ রাশির জন্য বলবো যে আপনার নিজের বুদ্ধিকে খারাপ দিকে কোনোভাবে কাজে লাগাবেন না। আজকে আপনার বুদ্ধিকে খুব ভালো জায়গায় ব্যবহার করুন, ভালো কাজের জন্য ব্যবহার করুন, তাহলে কিন্তু আপনার উন্নতি নিশ্চিত। আজকে আজকের জন্য বলবো যে আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে, শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আপনি আজকে কিছু ফাঁকা সময় পাবেন, আজকে আপনার শরীরকে রেস্ট দেওয়ার সময়, সেই সময় পারলে আপনি কিছু সময় নষ্ট না করে কিছু ক্রিয়েটিভিটির, মানে ক্রিয়েটিভ লাইনের কিছু কাজ সেই সময় করতে পারেন, তাহলে কিন্তু সেটা আপনার জন্য খুব ভালো হবে। আর্থিক দিক থেকে বলবো, দিন আপনার খুব ভালো রয়েছে, আজকে অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারবেন। আপনি পুরনো ইনভেস্টমেন্ট যেখানে করেছিলেন সেখান থেকে কিন্তু আজকে উপার্জনের সম্ভাবনা রয়েছে, আজ দিন ভালো রয়েছে, বিভিন্ন দিক থেকে আপনার হাতে কিন্তু আজকে টাকা আসবে, আজকে সাফিসিয়েন্ট অর্থ আপনার কাছে কিন্তু থাকবে। আপনারা যারা ব্যবসা করছেন আপনাদের জন্য বলবো, দিন কিন্তু খুব ভালো রয়েছে, আজকে ভালো লাভের সম্ভাবনা রয়েছে। অবশ্যই আপনাদের কিন্তু নিজের বুদ্ধিকে কাজে লাগাতে হবে, পরিশ্রম করতে হবে, দিন ভালো রয়েছে। পারিবারিক ক্ষেত্রে বলবো, দিন কিন্তু খুব ভালো রয়েছে, আপনি পরিবারকে কিছু সময় আজকে দিতে পারবেন, পরিবারের কিছু কাজ আজকে আপনি মিটিয়ে ফেলতে পারবেন, বাড়ির কিছু কাজ মিটিয়ে ফেলতে পারবেন, পরিবারের অন্যান্য সদস্যরা খুব খুশি থাকবে আজকে আপনাকে পেয়ে, দিন কিন্তু খুব ভালো রয়েছে, আপনি একটি শান্তিপূর্ণ দিন পরিবারের সঙ্গে আজকে কাটাতে পারবেন। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, মেষ রাশির জন্য দিন কিন্তু একেবারে ভালো নয়, একবারে প্রেমে প্রচুর বাধা বিঘ্ন রয়েছে। যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন মেষ রাশির, আপনাদেরকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে, প্রচুর বাধা বিঘ্ন, তাই আজকে দিনটা প্রেম করার জন্য নয়, ভালোবাসার জন্য নয়, তাই অবশ্যই দূরে থাকুন। দিন কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না, আপনাদের মধ্যে ঝগড়া ঝামেলা এগুলো হতে পারে, কোনো বদনাম আসতে পারে, এই প্রেম থেকে কোনো সমস্যা হতে পারে, তাই অবশ্যই সাবধানে থাকুন, সতর্ক থাকুন।
পেশাগত দিক থেকে বলবো, মেষ রাশির জন্য আজকে দিনটি খুব ভালো রয়েছে। আজকে আপনার কর্মক্ষেত্রে যারা চাকরি বাকরি করছেন, বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন, আপনারা কিন্তু আজকে আপনার নিজের লক্ষ্য পূরণ করতে পারবেন। আজকে কর্মক্ষেত্রে খুব ভালো দিন কিন্তু যাবে, আপনি পুরস্কৃত হতে পারেন, সবার ভালোবাসা পাবেন, কর্মক্ষেত্রে মিলেমিশে হেসে গেলে খুব ভালোভাবে দিন কিন্তু কর্মক্ষেত্রে আজকে পেরিয়ে যাবে। এবং যারা চাকরি বাকরি খুঁজছেন, যারা বেকার যুবক যুবতী রয়েছেন, আমি তাদের জন্য বলবো আজকের দিনটিকে অবশ্যই আপনারাও কাজে লাগাবেন। আজকে নতুন কাজ পাওয়ার জন্য কিন্তু খুব ভালো দিন। বিবাহিত জীবন এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো যে আজকের দিনটি স্বামী স্ত্রীর মধ্যে খুব একটা ভালো দেখাচ্ছে না। আপনার সঙ্গীর সঙ্গে বা আপনার স্ত্রীর সঙ্গে কোনো রকম সমস্যা সৃষ্টি হতে পারে, হয়তো আপনি কোনো কাজ বললেন বা আপনি কিছু করতে চাইলেন সেখানে বললেন, তো আপনার স্ত্রী বা স্বামী সেখানে একটু অলসতা দেখালো, সেই কারণে আপনাদের মধ্যে কিন্তু একটু সমস্যা আসতে পারে, তর্ক বিতর্ক একটু মন খারাপের জায়গা কিন্তু হতে পারে, তো অবশ্যই আপনাদেরকে সেটা ভালোবাসা দিয়ে মিটিয়ে ফেলতে হবে। আজকের জন্য বলবো মেষ রাশির যে টিপসটির কথা, যে ধন সম্পত্তি বৃদ্ধি করার জন্য, ধন প্রাপ্তির জন্য আপনারা কিন্তু যখন দুধ পান করবেন বা যদি জল খান, সেই সময় একবার হলেও একটু জাফরান তার সঙ্গে মিশিয়ে পান করুন। আজকের দিনের জন্য বলবো আপনার সেরা সময়টি হলো সকাল 8টা থেকে সকাল 10টা 20 মিনিট পর্যন্ত। এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়গুলির কথা বলবো, মেষ রাশি সকাল 10টা 25 থেকে সকাল 11টা 45 মিনিট পর্যন্ত, এই একটা সময়, এবং তারপর আবার রাত 9টা 1 থেকে রাত 10টা 21 মিনিট পর্যন্ত, এই যে সময় দুটোর কথা আমি বললাম, এই সময় অবশ্যই কিন্তু আপনারা সাবধানে থাকবেন। এই সময় কারোর সঙ্গে কিন্তু কোনো ঝগড়া ঝামেলা করা যাবে না, করতে যাবেন না, আপনি কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। এবং বলবো এই সময় যদি আপনি ড্রাইভিং করেন, তো ড্রাইভিং করলে গাড়ি কোথাও আসা যাওয়া যদি করেন, তাহলে সেই সময় আপনাকে কিন্তু গাড়ি ধীরে চালাতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, তাহলে কিন্তু কোনো রকম আপদ বিপদ কিন্তু আসবে না, সময়টা আপনার জন্য খারাপ, তাই আপনাকে কিন্তু সাবধানে এই সময়টা পার করতে হবে। তো আজকের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যাটি হচ্ছে নাম্বার 3 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে হলুদ রং, তাই অবশ্যই হলুদ রঙের জামাকাপড় পরার চেষ্টা করুন অথবা রুমাল অবশ্যই পকেটে রাখার চেষ্টা করুন। এরপর বলবো বৃষ রাশির আজকের দিনটি কেমন যাবে। বৃষ রাশির জন্য বলবো আজকে আপনাকে আপনার শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে আজকে, তাই অবশ্যই বলবো নিজে একটু রেস্ট করুন, তারপরে শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে খেয়াল রাখুন, কিছু সুষম খাবার আপনি গ্রহণ করুন, তাহলে আশা করা যাচ্ছে শরীরের যে দুর্বলতা সেটা কমবে, শরীর ভালো থাকবে। বিশেষভাবে কিন্তু আজকে শরীর স্বাস্থ্যের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আর্থিক দিকটি আজকে খুব ভালো দেখাচ্ছে, আজকে আপনার যে আর্থিক সমস্যা ছিল সেগুলো আজকের দিনে আপনার সমাধান হয়ে যাবে, কারণ আপনার হাতে কিন্তু আজকে পর্যাপ্ত টাকা থাকবে, সাফিসিয়েন্ট অর্থ কিন্তু আজকে থাকবে, আজকে অর্থ উপার্জন করতে আপনি আজকে পারবেন, দিন খুব ভালো রয়েছে, আজকে ইনভেস্টমেন্ট করার জন্য খুব ভালো দিন। আজকে বলবো যারা ব্যবসা করছেন, ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদের জন্য বলবো আজকে উপার্জন ভালো হবে, ব্যবসায় লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে, ভালো লাভ হবে, আজকে দিন আপনাদের খুব ভালো রয়েছে। তো পারিবারিক দিক থেকে বলবো আজকে দিনটি কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না, আপনার বাড়িতে কোনো সমস্যা কিন্তু আজকে দেখা দিতে পারে, তবে আপনি আপনার বাড়ির বা গার্হস্থ যে সমস্যাগুলো রয়েছে আপনি অবশ্যই সেগুলোকে আজকে মিটিয়ে ফেলতে পারবেন, আপনার মধ্যে আজকে খুব পাওয়ার থাকবে, আজকে সব আপনি মিটিয়ে ফেলতে পারবেন এবং বাড়ির সমস্যাগুলো সমাধান করে দিতে পারবেন। আজকে আপনি কিছু সময় আজকে বাড়িতে কিন্তু কাটাতে পারবেন এবং বাড়ির কাজগুলো করতে পারবেন, আজকে যে জন্য অভিযোগ আপনার, মানে আপনার প্রতি, সেই কাজগুলো আজকে আপনি সমস্ত কিছু মিটিয়ে ফেলতে পারবেন। আর কিছু পরিবারের আপনার প্রতি আর কোনো অভাব অভিযোগ মনে হয় আজকে আর থাকবে না, আর শেষ পর্যন্ত পরিবারে সুখ শান্তি বিরাজ করবেই, আজকে দিন ভালো রয়েছে। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে আজকে বৃষরাশির জন্য যারা বৃষরাশির প্রেমিক প্রেমিকা রয়েছেন, আপনাদের জন্য দিন ভালো রয়েছে, তেমন বাধাবিঘ্ন নেই, আজকে আপনারা প্রেম করতে পারেন, আজকে প্রেম করার জন্য দিন ভালো রয়েছে, আজ অসুবিধা নেই। পেশাগত দিক থেকে বলবো যারা চাকরি বাকরি করছেন, বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন, আপনাদের জন্য বলবো দিনটি কিন্তু আজকে খুব ভালো রয়েছে, কর্মক্ষেত্রে আপনাদের দিন আজকে খুব ভালো কাটবে, কোনো অসুবিধা নেই,
তো যদি কোনো সমস্যা আসে তো সেগুলোকে আপনি আজকে খুব ভালোভাবে মিটিয়ে ফেলতে পারবেন, মানে বিনা কারণে গণ্ডগোল যাকে বলে সেই রকম কিছু হতে পারে। তো আপনি আপনার মেজাজ খারাপ না করে আজকে কিন্তু সেগুলোকে মিটিয়ে ফেলার আশা করছি চেষ্টা করতে পারবেন বা মিটিয়ে ফেলতে পারবেন। আজকে আপনি কারোর সঙ্গে কিন্তু কাজের বিষয়ে কোনো আলাপ আলোচনা যদি করতে চাইছিলেন তো আজকে সেগুলো করে ফেলতে পারেন, দিন ভালো রয়েছে তার জন্য। তো আজকে বলবো যে বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে দিন খুব ভালো রয়েছে। তো আপনি আপনার স্ত্রীর সঙ্গে হাসি মজা এবং আনন্দ সঙ্গে আজকে খুব চমৎকার একটি দিন কাটাতে পারবেন। আজকে আপনাদের দাম্পত্য জীবনে প্রচুর সুখ থাকবে। তো আজকের জন্য যে টিপসটির কথা আমি বলবো যে আর্থিক অবস্থার উন্নতির জন্য আজকে পারলে গরুকে গুড় খাওয়ান, গুড়। আজকের জন্য বলবো আজকে আপনাদের জন্য সেরা সময় বিশ্বরাশির জন্য দুপুর 1টা থেকে দুপুর 2:35 পর্যন্ত, এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়গুলির কথা বলবো সকাল 10:30 থেকে সকাল 11:40 পর্যন্ত, এবং তারপর আবার রাত 9:05 থেকে রাত 10:20 পর্যন্ত। তো এই সময়গুলিতে অবশ্যই আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে, এই সময় কোনো রকমভাবে কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা করা যাবে না। এই সময় যদি আপনি কোথাও আসা যাওয়া করেন তাহলে এই সময় গাড়ি ধীরে চালাবেন, মাথা ঠান্ডা রাখবেন। তো তাহলে কিন্তু এই যে বিপজ্জনক সময়, এই সময় আপদ বিপদ আসার যে সময়টি ঠিকঠাকভাবে কেটে যাবে, এইটি দিনের আপনার খারাপ সময়। তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার 2, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে রূপালী এবং সাদা, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন। এরপরে বলবো যে মিথুন রাশির আজকে দিনটি কেমন যাবে। মিথুন রাশির জন্য বলবো আজকে আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে, শরীর স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা নেই। আজকে আপনি যদি বলবো যে আজকে আপনি আপনার রোগ মুক্তি ঘটবে, আপনি পুরনো রোগ থেকে যদি কোনো কষ্ট পাচ্ছিলেন আজকে কিন্তু আপনার রোগ ব্যাধি থেকে আপনি আজকে মুক্তি পাবেন, শরীর স্বাস্থ্য আপনার খুব ভালো থাকবে, শরীর স্বাস্থ্য কোনোভাবে আপনাকে ভোগাবে না। তো আজকে কিন্তু বলবো যে আর্থিক দিকটি আপনার কিন্তু একটু গোলমেলে দেখাচ্ছে, আজ আর্থিক দিকটি কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না, তাই আপনাকে কিন্তু আজকে সাবধানে থাকতে হবে, টাকা পয়সা কম খরচ করতে হবে, যেটুকু প্রয়োজন সেটুকু খরচ করতে হবে। আপনাকে টাকা পয়সা আজকে কাউকে ধার দিলে হবে না, মানে এইরকম দেখা যাচ্ছে যে কোনো বন্ধু আপনার কাছে আসতে পারে এবং একটা মোটা টাকা ধার চাইতে পারে, ঋণ চাইতে পারে। তো আপনি হয়তো দিয়েও দিতে পারেন, তার ফলে আপনার আজকে মানে বলবো আর্থিক দিকটি আজকে আপনার মানে কি বলবো খুব খারাপ হয়ে যেতে পারে, আপনার মন খারাপ হতে পারে টাকা পয়সার জন্য। তো এদিকে কিছু করতেও পারছেন না, মানে দিতে হলো, এরকমও ঘটনা ঘটতে পারে। তবে আপনাকে একটু সাবধানে থাকতে হবে, এইসব দিকে ধার দেনা আজকে কাউকে ধার দেন না দেওয়াই তাই আজকে ভালো। টাকা পয়সা সাবধানে কিছু সঞ্চয় করার জন্য আজকে দরকার আছে, কারণ আজকে আর্থিক দিকটি আপনার ভালো নয় তাই টাকা পয়সা চলে যেতে পারে কোনোভাবে আপনার কাছ থেকে, তো সেই দিকটা আপনাকে আটকাতে হবে। তো আজকে বলবো যারা ব্যবসা করছেন আপনাদের জন্য বলবো ব্যবসায় কিন্তু আজকে ক্ষতির একটা সম্ভাবনা রয়েছে, তো আজকে অবশ্যই কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে, সতর্ক থাকতে হবে। তো এই জিনিসটা দেখতে হবে। আর একটা কি ওই অংশীদারি ব্যবসা বা পার্টনারশিপের যে ব্যবসাগুলো রয়েছে এই ব্যবসাতে কিন্তু কোনো এই ধরনের কোনো ব্যবসা আজকে করতে যাবেন না, মানে এই ব্যবসাতেও আজকে ক্ষতির সম্ভাবনা রয়েছে। তো আপনাকে সাবধানে থাকতে হবে, লাভের সম্ভাবনা কম যাতে কোনো রকম ক্ষতি না হয় সেটা আপনাকে কিন্তু আজকে দেখতে হবে। দিনটি আর্থিক দিক থেকে খুব একটা ভালো আজকে কিন্তু নয়। পারিবারিক দিক থেকে বলবো যে দিনটি আজকে আপনার মন মেজাজ খারাপ থাকতে পারে, আজকে হয়তো আপনি মন মেজাজ খারাপ থাকার কারণে আপনি আপনার পরিবারের সদস্যদের বা আত্মীয়দের কিছু খারাপ কথা বলে ফেললেন, আপনি আপনার ব্যবহারে অনড় থাকলেন আজকে, আজকে মানে এই রকম আপনার একটা খারাপ ব্যবহারের জন্য পরিবারের সদস্যদের বা আত্মীয়দের হতাশ করতে পারে আজকে, তাদের মনে দুঃখ দিতে পারে আজকে। তো আপনার মন সেই কারণে আরও খারাপ থাকতে পারে। তো আপনাকে আজকে মনে শান্তির জন্য, মনে দুশ্চিন্তার জন্য আপনি আজকে কোনো মন্দিরে কিছুক্ষণ সময় কাটিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু কিছুটা আপনি শান্তি পাবেন। তো আজকে বলবো যে যারা
প্রেম করছেন, মিথুন রাশির যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন আপনাদের কিন্তু আজকে সমস্যা রয়েছে, আজকে প্রচুর বাধাবিঘ্ন রয়েছে। আজকে আপনাকে আপনার সঙ্গে কেউ কিন্তু কোনো ছলনা করতে পারে, প্রেমের ছলনা করতে পারে, কেউ আপনাকে আঘাত দিতে পারে, ধোঁকা দিতে পারে, এই রকম জিনিসগুলো কিন্তু ঘটতে পারে, অথবা আপনাদের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা এগুলো হতে পারে, কোনো আপদ বিপদ আসতে পারে। তো আজকে মোট কথা প্রেম করার দিন নয়, তো সেই জন্য আজকে দিনটিকে আপনাদের বাদ দিলেই ভালো হয়। দিন কিন্তু খুব আজকে খারাপ রয়েছে। পেশাগত দিক থেকে বলবো, দিনটি কিন্তু আজকে খুব একটা ভালো দেখাচ্ছে না। যারা আপনারা চাকরি বাকরি করছেন, বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন, আজকে একটু সাবধানে কর্মক্ষেত্রে কিন্তু আজকে থাকতে হবে। আজকে যদিও আপনার মধ্যে ফুর্তি থাকবে, কাজ করার আজকে যথেষ্ট ক্ষমতা থাকবে, কিন্তু তবু যেহেতু কাজের প্রেশার আপনার বেশি থাকবে, চাপ বেশি থাকবে, সময় হয়তো আপনি একটু রিল্যাক্স করতে পারলেন না, তো সেই কারণে আপনার মন মেজাজ খারাপ থাকতে পারে। তো আপনি কাউকে হয়তো ভুল করে কিছু কথাবার্তা আপনার মুখ থেকে বেরিয়ে যেতে পারে, ভুলভাল কথা বলে ফেলতে পারেন, তার ফলে আপনার কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। তো সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে, কথা কম বলতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, নিজের কাজ নিজেকে করতে হবে, উপায় নেই যেহেতু, তো সেই দিকটা খেয়াল রাখতে হবে। হয়তো আজকে আপনি কারো হেল্প পেলেন না, সেটাও হতে পারে, তো আপনাকে খেয়াল রাখতে হবে। তো আজকের দিনের জন্য বলবো যে একটু সাবধানে থাকার দরকার আছে কর্মক্ষেত্রে। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো যে আজকের দিনটি কিন্তু আপনাদের মধ্যে একটু মানে সমস্যা দেখা যাচ্ছে, আপনাদের মধ্যে একটু ঝগড়া ঝামেলা হয়ে যেতে পারে কোনো কারণে, বা কোনো মনোমালিন্য, তর্ক বিতর্ক এগুলো কিন্তু হতে পারে। তো আজকে দাম্পত্য জীবনের জীবনটা খুব একটা ভালো দেখাচ্ছে না, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা। তো আজকে হয়তো মানে ইচ্ছাকৃতভাবে বা ভুল করে ভাবে কোনো কারণে আপনার স্বামী বা স্ত্রী আপনাকে আঘাত করতে পারে, তো যার ফলে আপনি মনে দুঃখ পেতে পারেন, আজকে মন খারাপ থাকতে পারে। তো সেই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে, আপনার স্ত্রী বা স্বামী আপনাদেরকে ভালোবাসা দিয়ে সেগুলো মিটিয়ে ফেলতে হবে, মেনে নিতে হবে। তো আজকের জন্য বলবো যে যে টিপসটির কথা, আপনাদের দাম্পত্য জীবনে প্রেম আরও বাড়ানোর জন্য বা আপনার জীবনে আপনাদের যারা প্রেম করছেন আমি তাদের জন্য বলবো, আপনাদের জীবনে শান্তি আনার জন্য, মিলেমিশে খুব সুন্দরভাবে জীবন কাটানোর জন্য, জীবনকে মধুর করে তোলার জন্য আপনারা কিন্তু অন্ধ ব্যক্তিদেরকে কিছু আজকে কিছু খাবার তাদেরকে দিন, সাহায্য করুন, তাহলে আপনার নিজের খাবার থেকেও কিছু দিতে পারেন, তাহলে কিন্তু আপনার এরকম আপনার দাম্পত্য জীবন, আপনাদের জীবনে প্রেম ভালোবাসায় পূর্ণ হয়ে থাকবে সব সময়। তো আজকের জন্য বলবো আপনার সেরা সময়টি হলো সকাল 8:05 থেকে সকাল 10:15 পর্যন্ত, এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়গুলির কথা আমি এবার বলবো, সকাল 10:35 থেকে সকাল 11:35 পর্যন্ত, এবং আরেকটা সময় হচ্ছে রাত 9:10 থেকে রাত 10:18 পর্যন্ত। তো এই দুটো সময় অবশ্যই আপনারা কিন্তু সাবধানে থাকবেন, সময়টি আপনার জন্য খারাপ, কোনো আপদ বিপদ আসতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, কোনো সমস্যা আসতে পারে। তো এই যে সময়গুলোতে আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে, কারোর সঙ্গে কোনোভাবে কিন্তু ঝগড়া ঝামেলা করা যাবে না। এই সময় যদি আপনি কোথাও আসা যাওয়া করেন তাহলে গাড়ি চালাবেন খুব ধীরে এবং সাবধানে, মাথা ঠান্ডা রাখবেন, তাহলে কিন্তু এই যে খারাপ সময়টা আপনি ঠিকঠাক পার করে ফেলতে পারবেন। আজকের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যাটা হচ্ছে 9 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে লাল এবং মেরুন, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন। এরপরে বলবো কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে। কর্কট রাশির জন্য বলবো আপনার কিন্তু আজকে মনের মধ্যে প্রচুর কিন্তু ফুর্তি থাকবে, আজকে মনে আনন্দ থাকবে, কাজে উদ্যমতা দেখা দেবে, শক্তি আপনার কিন্তু ভালো থাকবে, আজকে কোনো অসুবিধা নেই, শরীর স্বাস্থ্য আপনাকে কিন্তু কোনোভাবে ভোগাবে না, আজকে শরীর স্বাস্থ্য ভালো রয়েছে, তো সেদিক থেকে আপনার কোনো চিন্তার কারণ নেই। আজকে কিন্তু কিছু কাজের চাপ আপনার কিন্তু থাকতে পারে, যার জন্য আপনার মধ্যে কিন্তু কোনো বিরক্ত ভাব কিন্তু আসতে পারে, তো আজকে বলবো যে সেদিক থেকে একটু সাবধানে আপনাকে থাকতে হবে। আজকে আপনার যে আপনারা যে যে পেশায় যুক্ত রয়েছেন বা যারা চাকরি বাকরি করছেন, আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে যে সমস্যাগুলো অনেক দিন ধরে পড়ে রয়েছে সেগুলোকে কিন্তু আপনি আজকে সমাধান করতে
পারবেন সমাধান করা, যেহেতু খুব দরকার এসে যাবে, আপনি সেগুলো সমাধান করতে পারবেন, আজকে সমাধান করে ফেলতে পারবেন, সেদিকে কোনো চিন্তা নেই। আপনি কিন্তু জানেন কোন দিক কোথা থেকে শুরু করে কোথায় শেষ করতে হবে। তো আজকে দিনে আপনি যেগুলো করার দরকার ইতিবাচক চিন্তাগুলো আপনি আজকে করবেন, আজকে আপনার প্রচেষ্টায় আপনি কিন্তু সফল হবেন। আজকে আজকে কর্মক্ষেত্রে আপনি সবার হেল্প পাবেন, কাজে ব্যস্ত থাকবেন, দিন কিন্তু আজকে কাজের মাধ্যমে দিন ভালো কাটবে, সবার সঙ্গে মিলেমিশে দিন কর্মক্ষেত্রে খুব ভালো কেটে যাবে। তো আজকের জন্য বলবো যে আর্থিক দিকটি কিন্তু আজকে খুব একটা ভালো দেখাচ্ছে না। আজকের দিনে কোনোভাবে ইনভেস্টমেন্ট করবেন না, কাউকে টাকা পয়সা ধার দেবেন না, আজকে কিন্তু সমস্যা আছে। তো আজকে বলবো কোথায় মানে কোনো টাকা পয়সা অতিরিক্ত কিন্তু ব্যয় করবেন না, খরচ করবেন না, কারণ হচ্ছে আপনার মানে কি বলবো টাকা পয়সা আগামী দিনের জন্য খুব প্রয়োজন। আমরা সবাই জানি আমাদের সমস্যার জন্য প্রথম লাগে টাকা পয়সা, তাই অবশ্যই কিন্তু টাকা পয়সা সাবধানে আজকে কিন্তু রাখতে হবে। এবং যারা ব্যবসা করছেন আমি তাদের জন্য বলবো ব্যবসায় খুব একটা লাভের আজকে সম্ভাবনা নেই, আজকে কিন্তু আর পাঁচটা দিনের মতন সাধারণ। তো অবশ্যই আজকে সাবধানে থাকার প্রয়োজনীয়তা রয়েছে। আজকে পারিবারিক ক্ষেত্রে বলবো দিন খুব ভালো রয়েছে, পরিবারের সদস্যরা মানে আজকে আপনাকে পেয়ে খুব ভালো আনন্দিত হবেন। আজকে আপনি কিছু পরিবারের কাজ যেগুলো পড়ে থাকছে পড়েছিল অনেক দিন ধরে সেগুলোকে আজকে করে ফেলতে পারবেন। পরিবারের সদস্যদের আপনার প্রতি কোনো অভাব অভিযোগ কিন্তু থাকবে না, পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি আজকে কিন্তু বজায় থাকবে, খুব ভালো আপনি একটি শান্তিপূর্ণ দিন পরিবারের সঙ্গে কাটাতে পারবেন। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো কর্কট রাশির যারা মানে জাতক জাতিকারা রয়েছেন আমি আপনাদের জন্য বলবো যে আজকের দিনটি মধ্যম প্রকার রয়েছে, অবশ্যই কিছুটা সমস্যা রয়েছে, বাধা বিপত্তি রয়েছে, বিঘ্ন রয়েছে কিছুটা, তো আপনাদেরকে একটু সাবধানে দিনটা কিন্তু কাটাতে হবে। তো আজকে বলবো যে কর্কট রাশির জাতক জাতিকা আপনাদের জন্য বলবো আজ একটু সাবধানে থাকার প্রয়োজন রয়েছে, আজকে হঠাৎ করে কোনো বিপদ বা দুর্ঘটনা কিন্তু চলে আসতে পারে, তাই আপনাদেরকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে, রাস্তাঘাটে ঠিকঠাক সাবধানে কিন্তু চলাফেরা করতে হবে, একটু মাথায় রাখতে হবে। তো অবশ্যই সাবধানে থাকুন, সাবধানে দিন পার করুন, খুব ভালো কেটে যাবে। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিনটি আজকে মোটামুটি ভালোই রয়েছে, যে আজকের দিনে অবশ্যই আপনাদের মধ্যে আপনারা স্বামী স্ত্রীর মধ্যে একটি শান্তিপূর্ণ দিন কাটাবেন, আজকে কোনো রকম তর্ক বিতর্ক ঝামেলা ঝঞ্ঝট ছাড়াই দিন মোটামুটি ভালো রয়েছে। তো আজকের দিনের জন্য যে আমি টিপসির কথা এবার বলবো যে আপনারা স্বামী স্ত্রী একে অপরকে পারলে সাদা রঙের ফুল উপহার দিন, এবং বলবো তার সঙ্গে যারা প্রেম করছেন আপনাদেরও বলবো আপনারা আপনার প্রেমিকা বা আপনার ইয়েকে মানে আপনার বয়ফ্রেন্ডকে আপনি ইয়ে দিতে পারেন সাদা রঙের ফুল আজকে দান করুন বা গিফট করুন। তো আজকের জন্য বলবো যে আপনার জন্য সেরা সময়টি আজকের দিনে দুপুর 1:05 থেকে দুপুর 2:30 পর্যন্ত, এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টির কথা আমি বলবো কর্কট রাশি সকাল 10:40 থেকে সকাল 12:20 পর্যন্ত, এবং তারপর আবার রাত 9:15 থেকে রাত 10:20 পর্যন্ত, এই দুটো সময়ে অবশ্যই কিন্তু আপনাদেরকে সাবধানে থাকতে হবে যাতে কোনো রকম আপদ বিপদ দুর্ঘটনা না ঘটে যায়। তো সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, সাবধানে থাকতে হবে, এবং এই সময় কোনোভাবে কারো সঙ্গে কিন্তু ঝগড়া ঝামেলা করবেন না যাতে কোনো সমস্যা না চলে আসে। এবং এই সময় যদি আপনি কোথাও থেকে কোথাও যাচ্ছেন বা এই সময় যদি কোথাও থেকে বাড়ি আসছেন তাহলে এই যে আসা যাওয়ার এই সময়টায় আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে, এবং যদি আপনি ড্রাইভিং করেন এই সময় গাড়ি ধীরে চালাবেন, মাথা ঠান্ডা রাখবেন, তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা হবে না আর কি, মোটামুটি নর্মাল পেরিয়ে যাবে। তো আজকের জন্য বলবো আপনার সৌভাগ্যশালী সংখ্যাটি হচ্ছে 4 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে বাদামি এবং ধূসর, তাই বাদামি এবং ধূসর রঙে জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন। এরপরে বলবো সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে। সিংহ রাশির বলবো আজকে আপনাদের কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে, অতিরিক্ত রাগ জেদকে আজকে কিন্তু কমাতে হবে, কারণ অতিরিক্ত রাগ জেদের ফলে কিন্তু ক্ষতির সম্ভাবনা আজকে কিন্তু দেখা যাচ্ছে, তাই একটু কিন্তু সাবধানে থাকতে হবে, শান্তভাব বজায় রাখতে হবে। আজকে
বলবো যে শরীর স্বাস্থ্য আপনার মধ্যম প্রকার রয়েছে, শরীর স্বাস্থ্যর দিকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে, এমনি মোটামুটি মধ্যম প্রকার রয়েছে। তো আর্থিক দিকটি আজকে যেহেতু খুব একটা ভালো দেখাচ্ছে না, তাই অবশ্যই আজকে সাবধানে বিবেচনা করে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে কিন্তু আজকে ইনভেস্টমেন্ট করুন, তাছাড়া কিন্তু আজকে না করাটাই ভালো। আজকে যারা ব্যবসা বাণিজ্য করছেন আপনাদের জন্য বলবো, দিনটি মধ্যম প্রকার রয়েছে, খুব একটা লাভের সম্ভাবনা আজ দেখা যাচ্ছে না, মধ্যম প্রকার, তবে সাফিসিয়েন্ট অর্থ কিন্তু আজকে আপনার কাছে থাকবে। আজকে কিন্তু আপনি মানে আর্থিক দিক থেকে মানে সাফিসিয়েন্ট যেটুকু অর্থ দরকার আপনার কাছে থাকবে, অসুবিধা এমনি কিছু নেই। আজকে পারিবারিক ক্ষেত্রে বলবো, আজকে কিন্তু দিন আপনাদের মোটামুটি ভালো কাটবে, পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে, মিলেমিশে আজকে দিন ভালো কেটে যাবে। আজকে কিন্তু আপনি আপনার বাড়ির আপনার গৃহস্থলীর কিছু অনেক দিন ধরে যে কাজ জমেছিল সেই কাজগুলি আপনি কিন্তু আজকে শেষ করতে পারবেন, সেই কাজগুলি কমপ্লিট করার জন্য আপনার জন্য আজকে কিন্তু খুব ভালো দিন, তাই অবশ্যই সেই কাজগুলো শেষ করে নিন। পরিবারের সদস্যরা আপনার প্রতি খুশি হবে, আপনি আনন্দ লাভ করবেন সবার মুখে খুশি দেখে। তো আজকে বলবো যে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, দিনটি কিন্তু আজকে খুব ভালো রয়েছে আপনাদের জন্য। যারা সিংহরাশির জাতক জাতিকা রয়েছেন, প্রেমিক প্রেমিকা, আপনাদের জন্য দিন খুব ভালো রয়েছে, মিলেমিশে আজকে খুব ভালো দিন আপনারা কাটাতে পারবেন। আজকে প্রেম ভালোবাসায় পূর্ণ থাকবে আপনাদের জীবন। আজকে আপনারা আপনাদের মধ্যে একটু উত্তেজনা থাকবে, আপনারা আপনি আপনার ভালোবাসার মানুষটিকে আপনার প্রেমিকাকে কাছে ডাকুন। আজকে খুব ভালো কিন্তু আজকে আপনাদের দিনটি, আজকে দিনটি প্রেম করার দিন, আজকে ভালোবাসার দিন, খুব ভালো দিন আজকে। তো বলবো অবশ্যই আজকে যারা সিংহরাশের সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন আপনাদের জন্য খুব ভালো দিন, অবশ্যই আপনাদের জীবনেও প্রেম আসতে পারে, আপনারাও আজকে প্রেমে পড়তে পারেন, কাউকে দেখে ভালো লাগতে পারে। অবশ্যই আজকে যদি আপনি কাউকে ভালোবাসেন আজকে প্রপোজ করে দিন, দিনটি ভালো রয়েছে। পেশাগত দিক থেকে বলবো, দিনটি কিন্তু খুব ভালো দিন, আজকে কাজের দিন, আজকে নতুন কাজে যুক্ত হওয়ার দিন। যারা চাকরি বাকরি খুঁজছেন আমি আপনাদের জন্য বলবো অবশ্যই আজকে দিনটিকে কাজে লাগান, বাড়িতে বসে না থেকে, কারণ আজকের দিনটি কিন্তু খুব ভালো দিন। আজকে নতুন কাজ পাওয়ার দিন, যেসব কাজগুলো কাজের খবরগুলো আপনারা আজকে পাবেন, আপনারা বিভিন্ন মাধ্যম থেকে অবশ্যই সেখানে যোগাযোগ করুন, দিনটি কিন্তু খুব ভালো রয়েছে আজকের জন্য। তো অবশ্যই বলবো যারা চাকরি বাকরি করছেন, বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন, আপনাদের জন্য বলবো আজকের কিন্তু দিন খুব ভালো রয়েছে। আজকে কিন্তু আপনি আপনার মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছ থেকে আপনার কাজের জন্য কিন্তু প্রশংসা লাভ করবেন, আজকে খুব ভালো দিন। আজকে মিলেমিশে আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে দিন কিন্তু খুব ভালো কিন্তু আজকে কেটে যাবে, তো নো ডাউট, চিন্তার কোনো কারণ নেই, খুব ভালো দিন আজকে। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, আপনাদের কিন্তু আজকে দিন ভালো রয়েছে, আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি সুন্দর চমৎকার দিন আজকে কাটাবেন, আপনাদের আজকে স্বামী স্ত্রীর জীবনে প্রেম ভালোবাসা থাকবে, আজকে মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে আপনাদের দিন এবং রাত, আজকে খুব ভালোভাবে কাটবে, তাই বলবো অবশ্যই এনজয় করুন। আজকের দিনের জন্য যে টিপসটির কথা আমি বলবো, যে তেঁতুল গাছকে রোজ জল যদি আপনি দিতে পারেন তাহলে আপনার শরীর স্বাস্থ্য খুব ভালো থাকবে। তো আজকের জন্য সেরা সময়টি হচ্ছে সকাল 8:10 থেকে সকাল 10:10 পর্যন্ত, এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়গুলির কথা বলবো, সকাল 10:45 থেকে সকাল মানে দুপুর 12:15 পর্যন্ত, সকাল 10:45 থেকে দুপুর 12:15 পর্যন্ত, এবং রাত 9:08 থেকে রাত 10:17 পর্যন্ত, এই দুটো সময় বললাম, এই দুটো সময় অবশ্যই আপনারা কিন্তু সাবধানে থাকবেন, এই সময় কোনোভাবে কিন্তু কারোর সঙ্গে ঝগড়া ঝামেলায় জড়াবেন না। এই সময় যদি আপনি কোথাও আসা যাওয়া করেন, এই সময় যদি ড্রাইভিং করেন গাড়ি ধীরে চালাবেন, মাথা ঠান্ডা রাখবেন। আজকের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যাটি হচ্ছে নাম্বার 2, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে রূপালি এবং সাদা, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন। এরপর বলবো কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে। কন্যা রাশির জন্য বলবো আজকের দিনটিতে আপনার কিন্তু পরিবারে ছোটোখাটো ঝগড়া ঝামেলা তর্ক বিতর্ক এগুলো কিন্তু আসতে পারে, হতে পারে, অবশ্যই আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে, আপনাকে কিন্তু এগুলোকে মিটিয়ে ফেলার চেষ্টা করতে হবে। আজকের দিনের জন্য বলবো যে আর্থিক দিকটি আপনার জন্য খুব ভালো রয়েছে, আজকে অবশ্যই আপনি জমি বাড়ি এইসব জায়গায় কিন্তু আজকে আপনার অর্থ আপনি বিনিয়োগ করতে পারেন, এই
এইসব শেয়ার বা মিউচুয়াল ফান্ডেও বিনিয়োগ করতে পারেন। দিনটি কিন্তু খুব ভালো রয়েছে আজকে, আজকে বিভিন্ন দিক থেকে আপনার কাছে টাকা পয়সা আসারও সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই আপনাকে আজকে চেষ্টা করতে হবে, দিন খুব ভালো রয়েছে, ইনভেস্টমেন্ট করার জন্যও ভালো দিন। তো আজকে যারা ব্যবসা করছেন আপনাদের জন্য বলবো, ব্যবসায় প্রচুর লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, দিনটি ভালো যাবে, আপনারা পরিশ্রম করুন, দিন কিন্তু খুব ভালো রয়েছে, আর্থিক দিক থেকে আপনি খুব শক্তিশালী থাকবেন আজকের দিনে, দিন অবশ্যই খুব ভালো রয়েছে। আজকের দিনের জন্য বলবো যে শরীর স্বাস্থ্যর দিকটা খুব একটা ভালো দেখাচ্ছে না আজকে, কিন্তু শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার কিন্তু অসুস্থতা হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই অবশ্যই আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, আজকের দিনটি কিন্তু খুব একটা ভালো দেখাচ্ছে না, বাধাবিঘ্ন রয়েছে আজকে, তো আপনাদেরকে সাবধানে থাকতে হবে যাতে আপনাদের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা না আসে, আপদ বিপদ না আসে, আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। পেশাগত দিক থেকে বলবো, দিনটি কিন্তু আজকে খুব একটা বিশাল কিছু নেই, মধ্যম প্রকার রয়েছে, তো আপনাকে সাবধানে থাকতে হবে, নিজের কাজ নিজেকে করে যেতে হবে যাতে কোনো সমস্যা না আসে। তর্ক বিতর্ক এইসব থেকে আপনাকে আজকে এড়িয়ে চলতে হবে, কথা কম বলতে হবে, মানে দিনটি খুব একটা ভালো কিন্তু নেই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো যে আজকে দিনটি খুব একটা ভালো নয়, মানে মধ্যম প্রকার রয়েছে, তো আশা করা যাচ্ছে মোটামুটিভাবে আজকে একটি শান্তিপূর্ণ দিন আপনি আপনার স্ত্রীর সঙ্গে পরিবারের সঙ্গে কাটাতে পারবেন। আজকের জন্য যে টিপসটির কথা আমি বলবো, যে আজকে অবশ্যই মা দুর্গার পূজা করুন, মা দুর্গার মন্ত্র জপ করুন, তাহলে কিন্তু আপনার কর্মজীবনে এবং ব্যবসায় প্রচুর উন্নতি হবে ধীরে ধীরে। তো অবশ্যই মা দুর্গার মন্ত্র পাঠ করুন। আজকের জন্য বলবো, আপনার সেরা সময়টি হচ্ছে কন্যা রাশি দুপুর 1:10 থেকে দুপুর 2:10 পর্যন্ত, এবং আজকের দিনে সাবধানে থাকা যে সময়গুলির কথা এবার আমি বলবো, যে সকাল 10:48 থেকে দুপুর 12:10 পর্যন্ত, তারপর আবার রাত 9:02 থেকে রাত 10:17 পর্যন্ত, এই দুটো সময় অবশ্যই কিন্তু আপনি সাবধানে থাকবেন। এই সময় যদি আপনি ড্রাইভিং করেন, গাড়ি ধীরে চালাবেন, মাথা ঠান্ডা রাখবেন। সৌভাগ্যশালী সংখ্যাটি হচ্ছে আপনার জন্য নাম্বার 9, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে লাল এবং মেরুন, তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন। এরপরে বলবো যে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে। তুলা রাশির জন্য বলবো, আজকের দিনটি কিন্তু ব্যবসা খুব একটা ভালো দেখাচ্ছে না, ব্যবসার দিকটা একটু গোলমাল দেখাচ্ছে, তবে আজকে আপনার শান্ত স্বভাব এবং হালকা মেজাজের জন্য আপনি কিন্তু প্রশংসিত হবেন, সাফল্য লাভ করবেন। আজকে এমনি কিন্তু দিনটি মোটামুটি ভালো রয়েছে, আজকে পরিচিত মাধ্যমের সাহায্যে কিন্তু আপনি আজকে কিছু উপার্জন করতে পারবেন, আপনার উপার্জনের নতুন পথ তৈরি হতে পারে। তো আজকের দিনটি কিন্তু আর্থিক দিক থেকে ভালো দিন, অবশ্যই আজকের দিনে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, দিনটি ভালো আছে। তো শরীর স্বাস্থ্যের দিকটা আজকে কিন্তু মধ্যম প্রকার দেখাচ্ছে, আপনার শরীর স্বাস্থ্যের দিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো পারিবারিক দিকটি খুব একটা ভালো দেখাচ্ছে না আজকে, আপনার পরিবারের বয়স্ক লোকরা তাদের কোনো চাহিদা আপনাকে পূরণ করতে হতে পারে, ওনাদের কিছু প্রয়োজনীয়তা পূরণ করতে হতে পারে। তো এছাড়াও পরিবারের আপনার মানে কোনো সদস্যদের সঙ্গে হয়তো তর্ক বিতর্ক হতে পারে, আপনি কিছু ভুলভাল কথা বলে ফেললেন, সেটা পরিবারের সদস্যদের হতাশ করলো, মন খারাপ হলো আপনারও, এইগুলো কিন্তু হতে পারে। তো অবশ্যই সাবধানে আপনাকে এগুলোকে মিটমাট করতে হবে। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, যারা তুলা রাশির প্রেমিক প্রেমিকা রয়েছেন আপনাদের জন্য কিন্তু দিনটি খুব ভালো রয়েছে, আজকে প্রেম করার দিন, ভালোবাসার দিন, নো ডাউট, চিন্তার কোনো কারণ নেই, কোনো বাধাবিঘ্ন নেই, আপনারা মিলেমিশে খুব ভালোভাবে দিনটি কাটাতে পারবেন। আজকে পেশাগত দিক থেকে বলবো, দিনটি মধ্যম প্রকার রয়েছে, তো অবশ্যই আপনি কর্মক্ষেত্রে হয়তো আজকে দেখা গেল যে কোনো আপনি যাকে ভালো লাগে না সেই ধরনের কোনো লোক আজকে আপনার উপকার করতে এলো, বা এরকম কিন্তু হতে পারে। আজকে দিনটি মধ্যম প্রকার রয়েছে, মানে মোটামুটিভাবে মিলেমিশে আজকে দিনটি আপনার কর্মক্ষেত্রে ভালো মন্দর মধ্যে দিয়ে কেটে যাবে। তো বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, আজকের দিনটি কিন্তু খুব ভালো দিন, আপনাদের মধ্যে প্রচুর ভাব ভালোবাসা আজকে থাকবে, আজকে আপনাদের দিন এবং রাত মজা আনন্দ এবং সুখে
ভরে উঠবে। আজ আপনি আপনার স্ত্রীর প্রেমের মধ্যে দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন। দিন ভালো রয়েছে, অবশ্যই আজকে আনন্দ ভর্তি করুন। আজকের জন্য যে টিপসটির কথা আমি বলবো, যে ভগবান ভৈরবের পূজা করুন, আরাধনা করুন, অর্থাৎ ভগবান শিবের পূজা করুন এবং আরাধনা করুন, তাহলে কিন্তু আপনার দ্রুত আয় বৃদ্ধি হবে। আজকের দিনের জন্য আপনার সেরা সময়টি হল সকাল 8:02 থেকে সকাল 10:22 পর্যন্ত, এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টির কথা বলবো, সকাল 10:27 থেকে বেলা 11:45 পর্যন্ত, এবং রাত 9:05 থেকে রাত 10:20 পর্যন্ত। তো এই সময় দুটোতে অবশ্যই কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে, এ সময় কোনোভাবে কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা করা যাবে না, সময়টি আপনার জন্য খারাপ, তাই আপনাকে সাবধানে থাকতে হবে। এবং এই সময় কিন্তু আপনি যদি কোথাও আসা যাওয়া করেন, ড্রাইভিং করেন, তাহলে কিন্তু গাড়ি ধীরে চালাবেন, মাথা ঠান্ডা রাখবেন। তো আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার 3, এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ রঙ, তাই হলুদ রঙের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন। এরপর বলবো বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে। বৃশ্চিক রাশির জন্য বলবো আজকে কিন্তু আজকে আপনাদের মন একটু চঞ্চল থাকতে পারে, একটু অস্থিরতা ভাব আজকে আপনাদের মধ্যে থাকতে পারে, তবে আজকে আপনারা নিজের কাজের জন্য বিভিন্ন প্রয়োজনীয় ক্ষেত্রে আপনারা কিন্তু আজকে সহযোগিতা লাভ করবেন, আজকে আপনার দিন মোটামুটি ভালোই কাটবে। তো আজকে বলবো শরীর স্বাস্থ্যের দিকটা মধ্যম প্রকার রয়েছে, শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল আপনাকে রাখতে হবে, আর্থিক দিকটিও খুব একটা ভালো দেখাচ্ছে না। আজকের দিনে কিন্তু ইনভেস্টমেন্ট না করাই ভালো, আজকের দিনে কাউকে টাকা পয়সা এমনি ধার দেবেন না, বাকি কিন্তু মোটামুটি ঠিক থাকবে। তো আজকে যারা ব্যবসা করছেন আপনাদের ক্ষেত্রে 8-5 দিনের মতো মোটামুটি দিনটা যাবে। পারিবারিক দিক থেকে বলবো দিনটি খুব ভালো দিন, আজকে পরিবারে কিছু অতিথিও আপনার বাড়িতে আসতে পারে, আপনার তার জন্য হয়তো কিছু খরচপাতি আপনার হয়ে যেতে পারে, কিন্তু তাতেও কিন্তু আপনার মন ভালো হবে, তাদের সঙ্গে মিলেমিশে আপনার দিন কিন্তু ভালো কেটে যাবে আনন্দের মধ্যে দিয়ে। পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু বজায় থাকবে, আজকে দিন ভালো রয়েছে, আপনার দিন ভালো কাটবে, শান্তিপূর্ণ দিন আপনি কাটাতে পারবেন। প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো বৃশ্চিক রাশির জন্য আজকের দিনটি কিন্তু ভালো নয়, প্রচুর বাধাবিঘ্ন রয়েছে, আপনাদের মধ্যে কিন্তু সমস্যা আসতে পারে, ঝগড়া ঝামেলা হতে পারে, আপনাদের কোনো আপদ বিপদ আসতে পারে, কিন্তু সাবধানে কিন্তু দিনটি আপনাদেরকে কাটাতে হবে। পেশাগত দিক থেকে বলবো দিন কিন্তু আজকে খুব একটা ভালো নয়, তো আজকে কিন্তু আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে কোনো অভিযোগ জানাতে পারে আপনার কাজের জন্য, বা আপনার হয়তো জুনিয়র সিনিয়রদের কাছে কোনো হেল্প পেলেন না, প্রচুর কাজের চাপ থাকবে আজকে, তাই হয়তো একটু বিরক্ত ভাব আসতে পারে। তবে আজকে বলবো যে খুব ভেবেচিন্তে সতর্ক থাকবেন, সিদ্ধান্ত নেবেন খুব ভেবেচিন্তে, যাতে কোনোভাবে কোনো অসুবিধায় না পড়ে যান। তো আজকে কর্মক্ষেত্রে কিন্তু সাবধানে দিনটি কাটাতে হবে, দিনটি খুব একটা ভালো দেখাচ্ছে না। আজকে বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো আজকে দিনটি মধ্যম প্রকার রয়েছে, আজকে দিনের দিকে সকালের দিকে বা দিনের বেলায় আপনার স্ত্রীর সঙ্গে একটু তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু রাতের দিকে আপনার ডিনারের পর থেকে কিন্তু সময় খুব ভালো দেখাচ্ছে, আপনাদের মধ্যে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে, মিলেমিশে দিন ভালোই কেটে যাবে। আজকের জন্য বলবো যারা সাধু সন্ন্যাসী রয়েছে আপনি তাদের জন্য তাদেরকে কিছু খাবার দান করুন, তাহলে কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের পক্ষে খুব ভালো হবে। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য দুপুর 1:02 থেকে দুপুর 2:30 পর্যন্ত, এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টির কথা বলবো, সকাল 10:32 থেকে বেলা 11:40 পর্যন্ত, তারপর আবার রাত 9:07 থেকে রাত 10:20 পর্যন্ত। তো এই সময়টিতে অবশ্যই কিন্তু আপনাদেরকে সাবধানে থাকতে হবে, এই দুটো সময়ে, এই সময় কারোর সঙ্গে কিন্তু ঝগড়া ঝামেলা করা যাবে না, এই সময় যদি আপনি গাড়ি চালান, ড্রাইভিং করেন, কোথাও থেকে আসা যাওয়া করেন, তাহলে কিন্তু সাবধানে থাকতে হবে, ধীরে গাড়ি চালাতে হবে, তাহলে কিন্তু আপদ বিপদ আসার সম্ভাবনাটা থাকবে না। আজকের জন্য সৌভাগ্যশালী সংখ্যা আপনার জন্য নাম্বার 5, এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ রঙ, তাই সবুজ রঙের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন। এরপর বলবো ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে। ধনু রাশির জন্য বলবো আজকের দিনটি মধ্যম প্রকার রয়েছে, আজকে দিনের শুরুর দিকে প্রথম দিকে আপনার মনে কিছু চিন্তা এবং কষ্ট বা এইসব মানে মন খারাপের ভাব এরকম থাকতে পারে, কিন্তু দিন বাড়ার সঙ্গে সঙ্গে আপনার মনে আনন্দ থাকবে এবং আনন্দ বেড়ে উঠবে, এবং আপনি একটা ভালো মেজাজে কিন্তু চলে আসবেন।
আজকের দিনের জন্য বলবো, শরীর স্বাস্থ্য আপনার কিন্তু ভালোই রয়েছে, আজকে শরীর স্বাস্থ্য আপনাকে কোনোভাবে ভোগাবে না, শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই, দিন ভালো রয়েছে। আর্থিক দিক থেকে বলবো, আজকের দিনটি কিন্তু মানে খুব ভালো রয়েছে আপনাদের, যারা ব্যবসা বাণিজ্য করছেন আপনাদের জন্য বলবো, অবশ্যই ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে, দিন ভালো রয়েছে। তবে একটা কথা বলবো, যারা শেয়ারে ব্যবসা করছেন, অংশীদারি কারবার করছেন, আপনাদের কিন্তু একটু সাবধানে থাকতে হবে, চিন্তা ভাবনা করে বিভিন্ন ডকুমেন্ট দেখে আজকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে, এই দিকটা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। তো আজকে অবশ্যই আপনারা খরচ খরচা করেও আপনাদের মনে কিন্তু তৃপ্তি থাকবে, সেরকমভাবে কোনো অসুবিধা হবে না, সাফিসিয়েন্ট অর্থ আপনাদের কাছে আজকে থাকবে। পারিবারিক দিকটি আজকে খুব একটা ভালো দেখাচ্ছে না, তাই বলবো ছোটোখাটো সমস্যা কিন্তু আসতে পারে, সেখান থেকে আপনার মন খারাপের একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তো তর্ক বিতর্ক থেকে এড়িয়ে চলুন, আজকে মা বাবার কিছু প্রয়োজনীয়তা আজকে মিটিয়ে ফেলার চেষ্টা করুন, মাতা পিতার আশীর্বাদ নিন, ঠাকুরের ইচ্ছায় দিন আপনার কিন্তু ভালো যাবে। ধনুরাশির যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন আপনাদের জন্য বলবো, দিনটি কিন্তু আজকে একেবারেই ভালো নয়, আপনাদের কিন্তু আজকে প্রচুর বাধাবিঘ্ন রয়েছে, আজকের দিনটি কিন্তু প্রেম করার জন্য ভালোবাসার জন্য কিন্তু নয়, দিনটি খুব ভালো দিন নয়, একবারে খারাপ বলতে পারেন, প্রচুর বাধাবিঘ্ন রয়েছে, তাই আজকে দূরে থাকাই ভালো, তো মাথায় রাখতে হবে। পেশাগত দিক থেকে আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকার রয়েছে, আজকে কর্মক্ষেত্রে কিন্তু একটু সাবধানে থাকতে হবে, আজকে একটু সমস্যা আসতে পারে, কাজের প্রেশার থাকতে পারে, আজকে নিজের কাজ নিজেকে করতে হবে, বেশি মাথা গরম করলে কিন্তু আজকে চলবে না। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, আজকে কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে হয়তো আপনার স্ত্রী বা স্বামীর মন মেজাজ খারাপ আজকে থাকতে পারে কোনো কারণে, কিছু শরীর স্বাস্থ্য প্রবলেম কিন্তু থাকতে পারে, তো একটু সাবধানে থাকতে হবে, নিজেদের মধ্যে তর্ক বিতর্ক ঝগড়া ঝামেলা এগুলোকে কিন্তু এড়িয়ে চলতে হবে, পারিবারিক কিছু প্রয়োজনীয়তা নিয়ে সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে, তো এগুলোকে কিন্তু সাবধানে ভালোবেসে এগুলোকে মিটিয়ে ফেলতে হবে। তো আজকের জন্য যে টিপসটির কথা বলবো, সকালবেলায় উঠে হনুমান চালিসা পাঠ করুন, পুজো মানে চান টান করার পরে পুজোর সময় হনুমান চালিসা পাঠ করুন এবং ওম হনুমতে নম মন্ত্রটি 11 বার উচ্চারণ করুন, আপনার আর্থিক অবস্থা খুব ভালো হবে। আজকের জন্য যে সেরা দিনটি আপনার জন্য, সকাল 8:07 থেকে সকাল 10:33 পর্যন্ত, এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়গুলির কথা বলবো, সকাল 10:34 থেকে সকাল 11:35 পর্যন্ত, তারপর আবার রাত 9:10 থেকে রাত 10:12 পর্যন্ত, এই দুটো সময় অবশ্যই কিন্তু আপনাদেরকে সাবধানে থাকতে হবে, এই সময় যাতে কোনোরকম ঝগড়া ঝামেলায় আপনি না জড়িয়ে পড়েন সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে, সতর্ক থাকতে হবে, সময়টি আপনার জন্য খারাপ, তাই অবশ্যই সাবধানে থাকুন। এই সময় যদি আপনি ড্রাইভিং করেন, গাড়ি ধীরে চালাবেন, মাথা ঠান্ডা রাখবেন, তাহলে কিন্তু কোনোরকম সমস্যা আর আপনাদের থাকবে না। আজকের জন্য আপনার সৌভাগ্যশালী সংকেত হচ্ছে নাম্বার 2 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে রূপালী এবং সাদা। এরপর বলবো মকর রাশির আজকের দিনটি কেমন যাবে। মকর রাশির জন্য বলবো, আজকে আপনার মনে কিন্তু একটু অস্থিরতা ভাব এবং মনে চঞ্চলতা এবং মনে একটু কষ্ট থাকতে পারে, দুবিধা ভাব আজকে থাকতে পারে, তবে আজকের দিনে আপনি পরোপকার করার কাজে ব্যস্ত থাকবেন, দিন মোটামুটি আজকে আপনার ভালো রয়েছে। তো আর্থিক দিকটি বলবো, আজকে খুব ভালো রয়েছে, টাকা পয়সা সাফিসিয়েন্ট আজকে আপনার কাছে থাকবে, আর্থিক দিক থেকে কোনো সমস্যা থাকবে না, আজকে ইনভেস্টমেন্ট অবশ্যই আপনি করতে পারবেন। আজকে বলবো যারা ব্যবসা করছেন, প্রচুর লাভের সম্ভাবনা রয়েছে, দিন ভালো রয়েছে, তাই অবশ্যই পরিশ্রম করুন, আজ দিন কিন্তু খুব ভালো রয়েছে আর্থিক দিক থেকে। আপনার পরিবারের বাচ্চারা যারা ছোট রয়েছে, আপনার কথা মতো তারা না চলার জন্য, আপনার ইচ্ছা অনুযায়ী না চলার জন্য, সেরকম জীবনযাপন না করার জন্য আপনি কিন্তু তাদের ব্যবহারে কিছুটা হতাশ হতে পারেন, একটু মন খারাপ কিন্তু আজকে হতে পারে। তো আজকে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, যারা মকর রাশির প্রেমিক প্রেমিকা রয়েছেন আপনাদের জন্য বলবো, দিনটি কিন্তু একেবারে ভালো নয়, প্রচুর বাধাবিঘ্ন রয়েছে, প্রচুর সমস্যা রয়েছে, তাই আজকে অবশ্যই দিনটি প্রেম করার জন্য নয়, ভালোবাসার দিন কিন্তু নয়, তাই অবশ্যই আজকে দূরে থাকাটাই ভালো, প্রচুর সমস্যা আসতে পারে, কোনো আপদ বিপদ চলে আসতে পারে, কোনো বদনাম আসতে পারে, তাই অবশ্যই সতর্ক থাকুন, সাবধানে থাকুন।
পেশাগত দিক থেকে বলবো যে যারা চাকরি বাকরি করছেন, বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন, আজকে কিন্তু কর্মক্ষেত্রে আপনার জন্য দিনটি ভালো রয়েছে। কর্মক্ষেত্রে দিনটি কিন্তু আপনারই, তো আপনি আজকে রাজ করবেন। আজকে দিন অবশ্যই আপনার ভালো রয়েছে, কাজে প্রেশার থাকলেও আপনার কিন্তু দিন কর্মক্ষেত্রে আজকে ভালো যাবে। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো, আজকে দিনটি কিন্তু একেবারে ভালো দেখাচ্ছে না। আপনাদের মধ্যে তর্ক বিতর্ক ঝামেলা এগুলো কিন্তু হতে পারে, আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে আপনাদের বিবাহিত জীবন, এরকম কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। তাই অবশ্যই আপনাদেরকে সাবধানে থাকতে হবে। তো আজকের দিনের জন্য বলবো যে আজকে বাড়ির বাইরে যাওয়ার সময় কিন্তু কপালে লাল তিলক লাগান, তাহলে কিন্তু আর্থিক দিকটি আপনার মজবুত হবে। আজকের জন্য আপনার সেরা সময়টি হচ্ছে দুপুর 1:07 থেকে দুপুর 2:38 পর্যন্ত। এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়গুলোর কথা বলবো, সকাল 10:45 থেকে বেলা 12:22 পর্যন্ত, এবং তারপর আবার রাত 9:18 থেকে রাত 10:20 পর্যন্ত। তো এই দুটো সময় অবশ্যই কিন্তু আপনারা সাবধানে থাকবেন, এই সময় কোনোভাবে কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা করবেন না, এই সময় মাথা ঠান্ডা রাখবেন। এই সময় যদি আপনি ড্রাইভিং করেন, বাড়ি থেকে আসা যাওয়া করেন, তাহলে কিন্তু গাড়ি ধীরে চালাবেন, মাথা ঠান্ডা রাখবেন। আজকের জন্য আপনার সৌভাগ্যশালী রঙটি হচ্ছে নাম্বার 2, এবং সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার 2, এবং সৌভাগ্যশালী রং হচ্ছে রূপালী এবং সাদা। তাই এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন, অথবা রুমাল পকেটে রাখার অবশ্যই চেষ্টা করবেন। এরপর বলবো কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো, আজকে কিন্তু মনে কোনো দুশ্চিন্তা রাখবেন না, মনে কোনো হতাশা রাখবেন না, মনের জোর আপনাদের কিন্তু বাড়াতে হবে। আজকে কিন্তু সফলতার অবশ্যই সম্ভাবনা রয়েছে, মনে অতিরিক্ত দুশ্চিন্তা রাখলে কাজে কিন্তু বাধা আসার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই মনকে সুস্থ করুন, মনের মধ্যে থেকে দুশ্চিন্তা হতাশাকে দূরে সরিয়ে ফেলুন, তাহলে কিন্তু আপনি সফলতা লাভ করতে পারবেন। আজকের দিনে আজকে ছোটোখাটো বিষয় নিয়ে কারো ব্যাপারে কিন্তু একটু কারোর সঙ্গে একটু মতবিরোধ বা মত পার্থক্য কিন্তু হতে পারে, সেদিক থেকে আপনাকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে। আজকে শরীর স্বাস্থ্যর দিকটাও খুব একটা ভালো দেখাচ্ছে না, তাই অবশ্যই আপনার কিন্তু শরীর স্বাস্থ্যর দিকেও আপনাকে কিন্তু নজর রাখতে হবে। আজকে আর্থিক দিকটি খুব ভালো রয়েছে, আর্থিক দিক থেকে আজকে আপনি শক্তিশালী থাকবেন। আজকে কিন্তু আপনি কিছু টাকা পয়সা খরচ করতে পারেন, কোনো বন্ধুদের সঙ্গে কোনো পার্টিতে বা লিফ্ট টুগেদার পার্টি এসব ক্ষেত্রে আপনি আপনার কিছু অর্থ, মোটামুটি ভালোই অর্থ কিন্তু আজকে খরচ হয়ে যেতে পারে। তাতেও কিন্তু আপনার কিছু মনে হবে না, কারণ আজকে আর্থিক দিক থেকে আপনি খুব শক্তিশালী থাকবেন। দিনটি আর্থিক দিক থেকে খুব ভালো দিন আজকে। অবশ্যই আপনি চাইলে ইনভেস্টমেন্ট করতে পারেন, যারা ব্যবসা করছেন ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। আজকে কিন্তু অবশ্যই আপনাদেরকে কিছু পরিশ্রম করতে হবে যারা ব্যবসায়ী রয়েছেন, তাহলে কিন্তু প্রচুর লাভ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পারিবারিক ক্ষেত্রে দিনটি মধ্যম প্রকার রয়েছে, তাই অবশ্যই সাবধানে থাকতে হবে, পরিবার থেকে কোনো সমস্যা কিন্তু আসতে পারে। তাই আপনাকে কিছু পরিবারের সময় দিতে হবে, পরিবারের কিছু কাজ সেগুলোকে মিটিয়ে ফেলতে হবে। আজকে প্রেম সংক্রান্ত বিষয় বলবো, কুম্ভ রাশির জন্য আজকের দিনটি কিন্তু খুব ভালো রয়েছে। আজকের দিনটি প্রেম করার দিন, আজকের দিনটি ভালোবাসার দিন, দিন খুব ভালো রয়েছে। তাই বলবো যারা সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন কুম্ভ রাশির, আজকে আপনাদেরই দিন। অবশ্যই আজকে আপনাদের জীবনেও প্রেম আসবে, আপনিও প্রেমে পড়বেন, দিনটি খুব ভালো দিন রয়েছে, অবশ্যই এনজয় করুন। পেশাগত দিক থেকে বলবো, আজকের দিনটি কিন্তু খুবই ভালো দিন। আজকে কর্মক্ষেত্রে খুব ভালোভাবে কিন্তু আপনার দিন কাটবে। আজকে আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বসের কাছ থেকে কিন্তু আজকে আপনি প্রশংসিত হতে পারেন আপনার কাজের জন্য। কাজে আজ প্রচুর ফুর্তি থাকবে, উদ্যমতা দেখা দেবে, বন্ধুবান্ধবদের সঙ্গে দিন আপনার মিলেমিশে খুবই ভালো আজকে কিন্তু কেটে যাবে, চিন্তার কোনো কারণ নেই। এবং আজকের দিনটা যেহেতু বলবো কর্মের জন্য খুব ভালো দিন, তাই আজকে কুম্ভ রাশির জাতক জাতিকা যারা চাকরি বাকরি খুঁজছেন আর শিক্ষিত লোক রয়েছেন, আমি তাদের জন্য বলবো অবশ্যই আজকের দিনে কিন্তু আপনি নতুন কাজ পেতে পারেন, নতুন চাকরিতে যুক্ত হতে পারেন। আজকে নতুন কাজের জন্য খুব ভালো দিন, তাই বলবো আজকে যেসব জায়গা থেকে যেসব মাধ্যম থেকে খবরগুলো পাবেন আজকে অবশ্যই সেখানে অ্যাপ্লিকেশন করে রাখুন, আপনি অবশ্যই সফলতা পাবেন। দিন কিন্তু আজকে কর্মের দিন, খুব ভালো দিন।
এরপর আমি যে টিপসটির কথা বলবো কুম্ভ রাশির জন্য, আপনাকে বলবো আপনি আপনার বাড়িতে যারা খুব বয়স্ক মানুষ রয়েছেন, যেমন পিতামহ পিতামহীদের কিন্তু সম্মান করুন, ওনাদের সেবা করুন, এবং যারা আরও বয়স্ক ব্যক্তি রয়েছেন সবার সেবা করুন, তাহলে কিন্তু আপনার জীবনে আপনার পরিবারে প্রেম ভালোবাসায় কিন্তু ভর্তি হয়ে থাকবে, আপনার জীবনে জীবনের জন্য খুব লাভদায়ক হবে। আজকের দিনের জন্য বলবো আপনার সেরা সময়টি হচ্ছে সকাল 8:12 থেকে সকাল 10:20 পর্যন্ত, এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়টির কথা আমি বলবো, সকাল 10:42 থেকে বেলা 12:15 পর্যন্ত, এবং তারপর আরেকটি সময় রয়েছে রাত 9:03 থেকে রাত 10:15 পর্যন্ত। তো এই দুটো সময় অবশ্যই কিন্তু আপনাদেরকে সাবধানে থাকতে হবে, কোনো রকম ঝগড়া ঝামেলা জড়ানো যাবে না এই সময়। যদি আপনি ড্রাইভিং করেন, গাড়ি ধীরে চালাবেন, মাথা ঠান্ডা রাখবেন, তার কিন্তু কোনো সমস্যা আসবে না। আজকের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যাটি হচ্ছে নাম্বার 8, এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কালো রঙ, তাই কালো রঙের জামা কাপড় পরার অবশ্যই আজকে চেষ্টা করবেন। এরপর বলবো মীন রাশির আজকের দিনটি কেমন যাবে। মীন রাশির জন্য বলবো আজকে কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে, শরীর স্বাস্থ্যের যত্ন নিতে হবে, কারণ আজকে একটু শ্বাসকষ্টর কোনো রোগ কিন্তু আপনার আজকে দেখা দিতে পারে, অথবা মানে হার্টের কোনো প্রবলেম কিন্তু আসতে পারে, এবং যাদের হার্টের প্রবলেম রয়েছে আপনাদেরকে আরও সাবধানে থাকার আজকের দিনটা থাকতে হবে, প্রয়োজনীয়তা রয়েছে সাবধানে থাকার, তাই অবশ্যই আজকের দিনে সাবধানে থাকুন, নিজের শরীরের দিকে খেয়াল রাখুন। আজকের দিনের জন্য বলবো যে আর্থিক দিকটি আপনার জন্য মোটামুটি আজকে মধ্যম প্রকার রয়েছে, সেই জন্য আজকে কিন্তু অর্থের অপচয় কিন্তু বেশি করবেন না, যেটুকু দরকার আছে সেটুকুই খরচ করুন, তাহলে কিন্তু মোটামুটিভাবে আপনি সামাল দিতে পারবেন, কোনো প্রয়োজনে হলে আপনি কিন্তু অর্থের কাজে লাগাতে পারবেন নিজের টাকা পয়সাকে। আজকের জন্য কিন্তু বলবো কোনোভাবে ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আজকে যা বলবো, যারা ব্যবসা করছেন, ব্যবসা কিন্তু খুব একটা লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে না, আজকে মধ্যম প্রকার রয়েছে, তো অবশ্যই নিজেদেরকে খেয়াল রাখতে হবে যাতে কোনো টাকা পয়সা বা ব্যবসায় কোনো ক্ষতি না হয়। পারিবারিক দিক থেকে বলবো দিনটি কিন্তু খুব ভালো রয়েছে, পরিবারের লোকদের আপনার প্রতি কোনো কিন্তু আজকে অভাব অভিযোগ থাকবে না, কোনো অভাব অভিযোগের সুযোগ আপনি আজকে পরিবারের কোনো সদস্যকে দেবেন না, কারণ আজকে সারাটা দিন আপনি খুব খুশি এবং আনন্দের সঙ্গে আজকে থাকবেন, দিন কিন্তু খুব ভালো রয়েছে, পরিবারের প্রতি বা পরিবারের সদস্যদের জন্য আপনি কিছু সময়ও আজকে দেবেন, পরিবারের সঙ্গে আজকে কিন্তু কিছু সময় আপনি কাটাবেন, এইরকমও কিন্তু দেখা যাচ্ছে। আপনার ফাঁকা সময়ে আপনি আপনার মায়ের কিছু সেবা করতে চাইবেন, এরকমই কিন্তু আজকে দেখা যাচ্ছে। তো আজকে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো, যারা মীন রাশির প্রেমিক প্রেমিকা রয়েছেন আপনাদের জন্য দিনটি কিন্তু খুবই ভালো রয়েছে, আজকে প্রেম করার দিন, ভালোবাসার দিন, 100% দিনটি ভালো, কোনো আজকে বাধা বিঘ্ন নেই, আপনাদের জন্য দিনটি খুব ভালো দিন। আপনারা যদি একে অপরকে বিয়ে শাদি করতে চান, আজকে সিদ্ধান্ত নিতে পারেন, দিনটি কিন্তু খুব ভালো রয়েছে। তো এছাড়াও বলবো যারা এই মীন রাশির সিঙ্গেল জাতক জাতিকা রয়েছেন, যারা প্রেম করতে চাইছেন আপনাদের জীবনেও বলবো আজকে প্রেম আসবে, আপনারাও প্রেমে পড়বেন, আজকে দিনটি কিন্তু খুব ভালো রয়েছে, তাই অবশ্যই কাউকে ভালো লাগলে আজকে প্রপোজ করতে পারেন, আপনাদের ফেভারে দিনটি। পেশাগত দিক থেকে বলবো যারা চাকরি বাকরি করছেন, বিভিন্ন পেশায় যুক্ত রয়েছেন, আপনাদের জন্য কর্মক্ষেত্রে কিন্তু দিন খুব ভালো কাটবে, নো ডাউট, চিন্তার কোনো কিন্তু কারণ নেই, আজকে আপনারা মিলেমিশে আনন্দ ভর্তি করে দিন কাটিয়ে ফেলতে পারবেন, আজকে দিন আপনার খুব ভালো রয়েছে। বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো দিন কিন্তু খুব ভালো রয়েছে, আজকে আজকে মিলেমিশে আপনাদের আপনারা খুব ভালোভাবে আজকে আপনারা স্বামী স্ত্রী খুব ভালো মুডে কিন্তু থাকবেন, রোমান্টিক মুডে থাকবেন, মিলেমিশে একটি শান্তিপূর্ণ দিন, একটি চমৎকার দিন আপনারা কিন্তু আজকে কাটাবেন, সেরকমই কিন্তু মনে হচ্ছে। তো আজকের জন্য যে টিপসটির কথা আমি বলবো, যে একটি কালো ঘোড়ার খুরের তৈরি মানে রিং, মানে খুরের মধ্যে যে লোহা থাকে সেই লোহার তৈরি রিং যদি আপনি পরতে পারেন, তাহলে আপনার কিন্তু শরীর স্বাস্থ্য ভালো হবে, শরীর স্বাস্থ্যের উপরে ভালো প্রভাব পড়বে। আজকের জন্য মীন রাশি আপনার সেরা সময়টি হলো আজকের দিনের দুপুর 1:15 থেকে দুপুর 2:35 পর্যন্ত, এবং আজকের দিনে সাবধানে থাকার যে সময়গুলোর কথা বলবো, সকাল 10:40 থেকে সকাল 12 পর্যন্ত, দুপুর 12 পর্যন্ত, সকাল 10:40 থেকে মানে দুপুর 12 পর্যন্ত,
আজকে আরেকটি সময় রয়েছে রাত 9:05 থেকে রাত 10:19 পর্যন্ত। তো এই দুটো সময়ে কিন্তু আপনাদের কিন্তু সাবধানে থাকতে হবে। এই সময় কোনোভাবে কারোর সঙ্গে কিন্তু ঝগড়া ঝামেলা করা যাবে না। এই সময়টি কিন্তু খুবই খারাপ সময়, তাই এই সময়টিকে সাবধানে পেরিয়ে যেতে হবে। এই সময় কারোর সঙ্গে কোনো ঝগড়া ঝামেলা করা যাবে না। কেউ যদি কিছু আপনাকে ভুলভাল কথা বলেও দেয়, আপনার খারাপ লাগলেও সেই কথাকে হজম করে ফেলতে হবে, নাহলে কিন্তু সমস্যা আসতে পারে, আপদ বিপদ হতে পারে। তাই সাবধানে থাকুন। এই সময় যদি আপনি কোথাও বাড়ির থেকে গেলেন বা কোথাও ডিউটি থেকে বা কাজের থেকে আসছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোথাও আসা যাওয়ার ব্যাপার থাকলে এই সময়টাতে আপনাকে কিন্তু বাইক বা কার নিয়ে, গাড়ি ড্রাইভিং যদি করেন তাহলে গাড়ি ধীরে চালাবেন, এই সময় কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে। তাহলে কিন্তু এই যে বিপজ্জনক সময়টি ঠিকঠাকভাবে নর্মাল পেরিয়ে যাবে, কোনো অপর বিপদ কিন্তু ঘটার সম্ভাবনা আর থাকবে না। আজকের জন্য বলবো আপনার জন্য সৌভাগ্যশালী সংখ্যাটা হচ্ছে নাম্বার 6 এবং সৌভাগ্যশালী রং হচ্ছে পিঙ্ক, সাদা এবং অফ হোয়াইট। এই ধরনের জামাকাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন, অথবা রুমাল অবশ্যই পকেটে রাখার চেষ্টা করবেন। তো দর্শক বন্ধু, আজকের রাশিফল এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল কালকের রাশিফল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।